बाजारे जाबे ना आसो 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 আস্তে আসো হ্যাঁ এই যে আম্মা বেরিয়ে গেছি দোকানে আচ্ছা কাজ করব ওতে আচ্ছা এই জন্য আম্মা ব্যাকি আচ্ছা কোথায় যাব বলো তো গঙ্গাপুরে যাব বাবা গঙ্গাপুরে যাবে গঙ্গাপুরে গেলে তো লোক তো আছে হ্যাঁ হ্যাঁ লোক আছে চলো 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 দেই থামো বলো দেই চলো দেই এই যে বেরাচ্ছি আরে নম করতে না বাবা বাবা নম করতে হয় না আমি তো তোমার সঙ্গে যাব আমাকে নম করতে হবে না থাক থাক মামা পড়ে দেবে থাক মামা পড়ে দেবে থাক 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 বেশি দূর নয় কাছাকাছি তাড়াতাড়ি চলে যাবো
দাদু ভাইয়ের বাড়িতে মামায়ের মুখে ভাতে বলতেই চাইছে না, বলে আমার মামাই তো অনেক বড়, কি মুখে ভাত, কি ব্যাপার, কিছু বুঝতে পারছি না। আমার মামাই আছে একজন তোমার থেকেও ছোট, বুঝলে? টোটোতে বসে আছি আমি আর মুন। এই যে মুন, মুন কোথায়? মুন খুব খুশি, আর মা একটু মিষ্টি আনতে গেছে, ওই জন্য আমরা বসে আছি। এই যে মিষ্টি নিলাম, চলো ওঠে এসে গেছি। পুজো হয়েছিল, আর কি ঠাকুরের পুজো হয়ে গেছে। বাগান দেখবে, থাক আস্তে আস্তে। মুন দেখছো ওগুলো কি সুন্দর ফুল ফুটেছে, দেখে না? দেখেছো এগুলো সব কুড়ি এসেছে চন্দ্রমল্লিকা। কত ফুল গাছ, সিজনের সব ফুল গাছ। মুন পড়ে যাবে, ও আচ্ছা আচ্ছা, ওই জন্য কুড়িয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, পড়ে গেছিল বলে তাকে ঠিক করে দিচ্ছে। চলো চলো, কই চলো, মামা চান করছে, চলো। মামাদের বাড়ির আগে তো ভিডিও আছে, মানে মামাদের নার্সারি আছে বিশাল, তো এই সময় তো দেখার মতো, প্রচুর ফুল ফোটে, মানে ফুলের সিজনে দেখার মতো, ফলের চারাও আছে। ও বাবা, ও বাবা, সে মোবাইল নেবে গো। এখানে ওই ছেলে চান করবে পুকুরে, আজ থেকেই তো পুকুরে চান করা শুরু, আজকে থেকে পুকুরে চান করা শুরু হবে বলে এই জন্য পুকুরে চান করবে। এখানে গঙ্গা দেবীকে পুজো করতে হবে।
डाल दिए मामाई डाल दिए मामाई भालो मामाई भालो কি খাচ্ছো গো আস্তে আস্তে আমি আসতে যাব রাজা আলু ভাজা খাচ্ছো বলে দাও এই যে আমরা খেতে বসে গেছি তো একদম প্রথম পড়েছে ভাত আলু ভাজা ডাল আর এটা শুক্ত ওই এ বেগুন আলু কাঁচকলা আছে হ্যাঁ পরপর আসছে চিকেন মুন চিকেনের জন্য অপেক্ষা করে আছে মুন চিকেনের জন্য কিছুই খায়নি আর সে থালার দিকে দেখাচ্ছে কোথায় দিতে হবে কোথায় দেবো মুন এইখানে সবাই মেনা তো আমার যাইতে আসতে দেরি হবে তুমি তো খাচ্ছ না সোনাজি জামাই করে সব তুলে দেবো যে কটা না খাবে না না খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও মুনে তো থালা ভর্তি সব আইটেম আছে একসঙ্গে খেয়ে নাও খেয়ে নাও কি খাবে খেয়ে নাও পায়েস পড়ে গেল মুন পায়েস খাবে নাকি খাও লাস্ট হবে নাকি বাবা এই যে ও বাবা খাবে খাবে পায়েস পায়েস খাওয়াও তাকে পায়েস খাওয়াও খেলো খেলো খেলো
জল ঠান্ডা দিদিটা তুই না আমাকে পরে দিয়ে দিবি পড়াশোনা করবে ভালো এই তো খুশি এবারে হ্যাঁ হ্যাঁ তার জামাটা খুনে যাচ্ছে তার বড় জামা হয়েছে না খেয়েছো পায়েস খেয়েছো তুমি খেয়েছো ও বাবা আচ্ছা ঠিক আছে এবারে এবারে যাও মা মামার কাছে যাও হ্যাঁ যাও যাও মামার কাছে যাও কি বলছো মু মুন কি বলছো গো মামাই ছোট মামাই প্রচুর কান্না করে মানে আমার ছেলেও সেদিন প্রচুর কানছিল কিন্তু মানে কারোর কাছে যাবে না প্রচুর কান্নাকাটি করে সব শীতের চারা বিভিন্ন রকমের ফুলের চারা ডালিয়া চন্দ্রমল্লিকা বিভিন্ন পদ্ধতিতে চারাগুলো তৈরি করে মামারা হ্যাঁ হ্যাঁ চলো মাম্মা আগে যাও মাম্মা কোন দিকে রাস্তা জানে আমি জানি না বলি মাম্মা তার আগে হ্যাঁ তুমি যাও হ্যাঁ হ্যাঁ ধীরে ধীরে দেখে দেখে চলো চলো কত ফুল দেখেছো মুন চারিদিকে শুধু ফুল আর ফুল ফল সব কিছু আছে ধীরে চলো ধীরে দেখে দেখে যাচ্ছি চলো ওগুলো তো ওগুলো ওই আমার মনে হয় ওই যে বেড়া টাইপের করে না সাইডে সেই সব গাছ মনে হয় কোনো রাস্তার সাইডে লাগানো হয় ঝাঁক হয় ওগুলোকে কাটিং করলে ভালো লাগে আর ফুল ওরকম কচি কচি ফুল
হ্যাঁ 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 এটা পাতা বাহার গুণ, পাতা বাহারের তো অনেক রকম, ওই তো একটা হলুদ রং গুণ এইটা। আসো বাবা, কচি ফাটাওনি, ওমা দেখি এই যে ভাই যা মুখে ভাত হলো ভাই, ঘুমিয়েছিল তো। ও আচ্ছা, দেখি এই মুখটায় জল আনতে আমার লাদনি থেকে দাঁড়িয়ে আছে, এই ধর পানি মোটে জোর আসছে কালকে দাদা, মনি বাচ্চাদের জন্য কিন্তু আমি কাউকে বড়দের দেইনি, যদি বেশি হয় তখন আমরা চলে এসেছি বাড়িতে, মামাদের তো আসতেই দিয়ে দেবে না, তো কাছাকাছি চলে এসেছি। তারপরে কালকে বৃহস্পতিবার আছে, পুজো আছে সবার বাড়িতে, আমাদের তো এই সময় মানে অগ্রহায়ণ পৌষ মাসে বৃহস্পতিবার পুজো হয়, এই ঘর মোছামুছি তো করতেই হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে যেহেতু পুজো হয়, এই জন্য চলে এসেছি। এসে এই মা ওদিকে কাজকর্ম করছে, আমি এদিকে এই ঘর মুছে নিচ্ছি, মুখ ঘুমিয়ে পড়েছে। আমরা তো অনুষ্ঠান থেকে ফিরে চলে এসেছি, এসেই সবার সবাই কাজে লেগে পড়েছি। সুস্মিতা ওই যে আগের দিন তো বৃহস্পতিবার ঘর মুছতে হবে, সকাল সকাল ঠাকুরমশাই এসে যাবে, মোছা যাবে না, ওই জন্য ও ঘর মুছছে, আমি এই জল টল সব তুলে নিচ্ছি। আর মন তো এসেই ঘুমিয়ে পড়েছে, মানে ওনারা তো ছাড়বেই না একদম, তবু বাড়িতে কাজকর্ম আছে। আর সবাই গেছিলাম, ওর বাবা একা ছিল, এই গরু মুরগি টুরগি আছে, চলে এসেছি। আর খুব মজা হলো, এইটুকু সময় যা গেছিলাম খুব মজা হয়েছে, কিন্তু সবাইয়ের সঙ্গে কথাবার্তা খুব আনন্দ হয়েছিল। সুস্মিতার এই যে ঘর মোছা হচ্ছে, এই এসে তো সবাই কাজকর্মে লেগে পড়েছি, কারণ এখন তো শীতের সময়, শীতের বেলা খুব তাড়াতাড়ি আবার সন্ধ্যা হয়ে যাবে, এই জন্য এসে চটপট করে নিচ্ছি, এসে তখন বেলা তাহলে বোঝা যাবে। তাহলে আমাদের সঙ্গে এইভাবে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা টাটা।